তোমরা দেখছো আল্টিমেট ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকের বিষয়, এ কেমন বস। প্রাইভেট ফার্মে অনেকেই চাকরি করে এবং তাদের অফিসের বস কীরকম হয়, বিভিন্ন টাইপের বস হয় এবং কে কীরকম বস, আজকে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। কীরকম, কার বস কীরকম, তার কাছ থেকে ছুটি পেতে কী হয়রানি হতে হয়, একমাত্র তারাই জানে। ভিডিওটা দেখুন। শ্যামাইলা বাবু ভাই আসে ডাইরেক্ট, বাবু এরা তো গেম বাজানা পড়েগা। বস অনেক প্রকার হয়, তার মধ্যে অন্য ধরনের এক প্রকার বস হলো খিটকেল বস। এই বস কীরকম, সারাদিন কোনো কাজ করে না, শুধু তার থেকে নিচুতলার এমপ্লয়ীদের উপর শুধু ছড়ি ঘুরিয়ে যায়। আর যখনই কেউ হয়তো কোনো এমপ্লয়ি ছুটির কথা বলতে এলো, বললো স্যার আমার দুদিনের জন্য ছুটি চাই। ছুটি, কিসের ছুটি, কেন ছুটি, কার ছুটি, কিসের জন্য ছুটি? হয়তো সে বললো যে আমার বন্ধুর বিয়ে, আমার দুদিনের জন্য ছুটি, আমি অ্যাপ্লাই করেছিলাম আগে। ও সব হবে না, ও সব ছুটি ফুটি বাদ, এখন এখন তুমি কাজ করো, নতুন অ্যাসাইনমেন্ট আসছে, নতুন প্রজেক্ট আসছে, ওই প্রজেক্টের দিকে মন দাও, কালকের থেকে তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে ওই প্রজেক্টে, এখন কোনো ছুটি ফুটি হবে না। আচ্ছা, আর এক ধরনের বস আছে, ঘুমন্ত বস। মানে কীরকম, হয়তো অফিসে ঢুকলো, নিজের চেম্বারে কোনো মতে গিয়ে বসলো, রাত্রিরে ঘুমোয় কি ঘুমোয় না তার কোনো এ নেই, হয়তো বোতল বোতল টেনে হয়তো মাল কোনো রকমের ঢুকলো, ঢুকে কোনো কাজ নেই, হয়তো কোনো এমপ্লয়ি এলো ছুটির জন্য অ্যাপ্লাই করছে, স্যার দুদিনের ছুটি চাই আমার, আমাকে দুদিনের ছুটি দিলে ভালো হয়, তা তো কানেই যাচ্ছে না কোনো কথা, সারাদিন শুধু এরকম নেতিয়ে পড়ে আছে। হয়তো বলল স্যার আপনার ছুটিটা আপনি যদি একটু আমাকে দেন তাহলে ভালো হয়। মানে তার আগের কোনো কথা কানেই যায়নি, সে হঠাৎ বললো কেন, কিসের ছুটি, কোথাকার, কবেকার ছুটি, আমি বলেছিলাম, ও তাহলে হয়তো বলেছিলাম। মানে তারপরে যে হয়তো বলেছে ভুলে গেছে, কিন্তু তারপরে তো একটা কিছু বলবে, মানে সারাদিন শুধু ঘুমিয়ে যায়। মানে ধরুন আর এক ধরনের বস, এমন বস, সেই রকম বসের নাম হচ্ছে হারামজাদা বস। সে কীরকম, ধরুন একটা এমপ্লয়ি এলো, বললো বস আমার দুদিনের ছুটি চাই, আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমার কালকের আর পরশু এই দুটো দিন ছুটি চাই। বসটা শুনে বলল, ও তাই, ছুটি, চলো ভাই দেখো আপনি কে করতাম। কেন গো, বললো আমার বন্ধুর বিয়ে, আমি সেই জন্য আমি ছুটি চেয়েছিলাম। বাহ, কংগ্রাচুলেশন, বন্ধুকে আমার হয়ে কংগ্রাচুলেশন জানিয়ে দিই, খুব ভালো কথা। বিয়ে করছে কত বছর, বিয়ে প্রেম করে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? বললো না, ওরা লাভ ম্যারেজ করে বিয়ে করছে। বা 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 বা, এখনকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজের থেকে লাভ ম্যারেজই ভালো, কারণ দুজনের বোঝাপড়াটা, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, খুব ভালো। দুজনেরকে আমার কংগ্রাচুলেশন জানিয়ে অনেক শুভকামনা রইল। ঠিক আছে, এমপ্লয়ি তো হাঁ করে দাঁড়িয়ে আছে। এমপ্লয়ি বলছে স্যার তাহলে আমি আসি, তাহলে আমি কাল পরশু আসছি না। হঠাৎ বলল কেন, কেন আসছো না? বলল না আমি তো ছুটির জন্য অ্যাপ্লাই করেছি। ছুটি, ছুটি ফুটি ওসব হবে না, ওসব ভুলে যাও, কালকে নতুন প্রজেক্ট আসছে, তোমার হাতে দায়িত্ব আসছে, তোমার আন্ডারে যারা যারা কাজ করে তাদেরকে সব ডিস্ট্রিবিউট করে দেবে কার কী দায়িত্ব, এখন ছুটি ফুটি হবে না। আর বন্ধুকে বলবে যে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে যে খুব কাজের প্রেশার আছে রে, আমি এখন যেতে পারছি। কেসা লাগা মেরা মজাক। আর এক ধরনের বস আছে, খুব দায়িত্ববান বস। মানে তার কাছে ইমোশন ফিমোশনের অত কিছু দাম নেই। এমপ্লয়ি এসে হয়তো নতুন বছর পড়েছে, হয়তো হ্যাপি নিউ ইয়ার জানাতে এলো, বস মানে কোনো কথাই শুনলো না। সে বলল যে শোনো, নতুন বছর, নতুন বছরে আমাদের নতুন দায়িত্ব নিতে হবে এবং আমাদের নতুন করে শুরু করতে হবে। আমরা একটা সবাই টিমের মতো এখানে কাজ করি, আমাদের কিন্তু সব কিছু নতুনভাবে শুরু করতে হবে। এমপ্লয়ি বললো স্যার নতুনভাবে কী শুরু করবো, আমাদের যা কাজ চলছে সেই কাজই চলবে, আর নতুন কোনো কাজ এলে সেই কাজগুলো আমরা সবাই যেরকম করি সেরকমভাবে করবো। না 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 না, ওসব ওই ওসব করবো ফরবো ওসব হবে না। দেখো আজকের থেকে তুমি একটা শপথ করো যে নতুন বছরের এটা আমাদের শপথ করা উচিত যে কালকের, আজকের থেকে
যে যে কাজ আসবে আমরা সেই কাজ কোনোভাবে পেন্ডিং না করে আমরা সেই কাজগুলো কিন্তু চটপট করে করে যাব। আচ্ছা উসসে মেরা কি ফায়দা? অফিসে আরো এক ধরনের বস দেখা যায়, তার হচ্ছে ভুলন্ত বস। মানে অর্ধেক কাজ করে সে কাজগুলো অর্ধেক ভুলেই যায়, কাকে কি বলেছে না বলেছে সেটাও ঠিকঠাক মনে থাকে না। এমপ্লয়ি হিসেবে অত বললো যে আমার স্যার দুদিনের ছুটি চাই, তো আমি অ্যাপ্লাই করেছিলাম এর আগে। মানে বস শুনে আর কি যেন আকাশ থেকে পড়ছে, মানে এটা জানা নেই কেন করে, হয়তো সে ইচ্ছা করে করছে বা সে ওরকমই হতেই পারে, কিন্তু মানে সে আকাশ থেকে পড়ছে যেন ছুটি। আমি বলেছিলাম কিসের ছুটি গো? এমপ্লয়ি হয়তো বললো স্যার আমার একটা মামাতো বোনের বিয়ে, সে মামাতো বোনের বিয়েতে আমাকে যেতে হবে, খুব ক্লোজ তারা। ও আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম তোমার ছুটির কথা। মানে এমপ্লয়ি বুঝতে পারছে না একে ধরে রাখবে না বেঁধে রাখবে। মানে এমপ্লয়ি ভাবছে যে একে কেন বেঁধে রাখে না বাড়িতে। মানে এরকম একটা কোম্পানির একটা বস সে কী করে এরকমভাবে ভুলে যায় কথা? তাকে হয়তো বলছে যে স্যার হ্যাঁ আপনি বলেছিলেন ছুটির কথা, ও তাহলে হয়তো বলেছিলাম যেন, কিন্তু তুমি ছুটিটা কেন নেবে বলো তো? মানে এমপ্লয়ি আবার সেই নতুন করে বলছে স্যার আমার মামাতো বোনের বিয়ে। মানে এমপ্লয়ি ভুলে গেছে, তাকে বোঝাতে বোঝাতে তাকে মনে করাতে করাতে এমপ্লয়ি ভুলে গেছে যে সে ছুটিটা কী জন্য চাইছিল। সে আবার নতুন করে বলছে স্যার আমার মামাতো বোনের বিয়ে, সেই জন্য আমি দুদিন ছুটি অ্যাপ্লাই করেছিলাম দু সপ্তাহ আগে। ও আচ্ছা, দু সপ্তাহ আগে অ্যাপ্লাই করলে? ও আমি সাইন করেছিলাম তাতে। এমপ্লয়ি জানে না তাতে স্যার সাইন করেছে কি করেনি। এমপ্লয়ি বলে দিল হ্যাঁ আপনি তো সাইন করেছিলেন, আপনি মঞ্জুর করে দিয়েছিলেন আমার ছুটি। ও আচ্ছা, মঞ্জুর করেছিলাম না, ঠিক আছে তাহলে তুমি যাও। আচ্ছা শোনো, মানে এমপ্লয়ি হয়তো বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে, তাকে আবার ডাকলো। আচ্ছা শোনো, তোমার ওই তোমার বিয়েটা কবে বললে যেন? এমপ্লয়ি তো মানে পাগল, এমপ্লয়ি বলছে যে স্যার আমার বিয়ে নয় আমার মামাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, মামাতো বোনের বিয়ে না, ঠিক আছে যাও। কবে কবে নিচ্ছ ছুটি? মানে এমপ্লয়ি শুধু নিজের মাথার চুলটা ছিঁড়তে বাকি রেখেছে। আবার তাকে বোঝাতে হচ্ছে ওই কাল পরশু দুদিনের ছুটি সে অ্যাপ্লাই করেছিল, আসছে না। শুনে আবার বস বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আমি অফিসের ওই স্ট্যাম্পটা মেরেছিলাম সাইনের ওপরে। এমপ্লয়ি বলছে হ্যাঁ আপনি হয়তো স্ট্যাম্প মেরেছিলেন সাইনের ওপরে। বস তখন বলছে কিন্তু আমি স্ট্যাম্পটা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলো তো স্ট্যাম্পটা? আমি কি বাড়িতে রাখলাম? মানে তার আগা পাঁচতলা কোম্পানির কিছুই মনে থাকে না। মানে এরকম কিছু বস থাকে, ভুলন্ত বস। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। অফিসে আর এক রকমের বস থাকে, তারা হচ্ছে বিন্দাস বস। এই বস মানে সেরকমভাবে মোটামুটির ওপরে খুবই ভালো হয়, সেরকমভাবে কোনো ডিস্টার্ব করে না এমপ্লয়িদের, এমপ্লয়িদের সঙ্গে খুব ফ্রেন্ডলি সম্পর্ক। যেমন ধরুন কোনো এমপ্লয়ি এলো, আরে আরে বস বস, ঠান্ডা না গরম নেবে বলো, চা কফি কোল্ড ড্রিঙ্ক কী নেবে? এমপ্লয়ি হাতে বলছে না না স্যার ঠিক আছে ঠিক আছে, মানে সৌজন্যটা তার দেখানো একটা কর্তব্য এমপ্লয়ি। এমপ্লয়ি বলে না না স্যার ঠিক আছে ঠিক আছে, আরে না না ঠিক আছে বোটা তুমি খাও না, এই বেয়ারা এক কাপ কফি দাও আর আমার জন্য এক কাপ চা দাও। মানে এরকম বসও থাকে, সে এমপ্লয়ি এবার ইতস্তত হচ্ছে, ভাবছে সে ছুটির কথাটা বলবে কি বলবে না। মানে থাকে না এক একজন এমপ্লয়ি এরকম, ধরুন এতটা আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, আমি যদি ছুটি নিতে চাই তাহলে হয়তো ভাববে সে হয়তো আমার সুযোগ নিচ্ছে। এমপ্লয়ি এবার ধন্দে পড়ে গেছে যে সে ছুটির কথা বলবে কি বলবে না। কোনো রকমের এক কাপ এক চুমুক দিয়ে কাপ থেকে এসে বলল স্যার আমি দুদিনের ছুটির কথা বলেছিলাম। ছুটি কবে চাই, নিয়ে নাও। না স্যার আমার এই কাল পরশু দুদিন ছুটি আমি অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ছুটি তুমি নিয়ে নাও, ও ছুটি ফুটি নিয়ে ভাববে না। তুমি কদিন করেছিলে অ্যাপ্লাই? স্যার দুদিন করেছিলাম। হ্যাঁ দুদিন, চার দিন ছুটি নাও।
কেন দুদিন ছুটি কেন? স্যার না, বন্ধুর বিয়ে আছে, বন্ধুর বিয়ে, বন্ধুর বিয়েতে আমি তো 4 দিন 5 দিন ছুটি নিয়েছিলাম, বন্ধুর বাসর ঘরেও আমি ছিলাম। এমপ্লয়ি বলছে বাসর ঘরে ছিলেন মানে বলছেন বাসর ঘরে নয়, মানে ওই বাসর ঘরে ঢোকার আগে অবধি আমি ছিলাম আর কি। বন্ধুর বন্ধুর জন্য বন্ধু যাবে না, ছুটি নাও, 4 দিন 5 দিনে ছুটি নিয়ে নাও, বন্ধুর ছুটি একেবারে হানিমুন ফানিমুন কাটিয়ে আসো। এমপ্লয়ি ভাবছে যে স্যার আমার বিয়ে নয়, এটা আমার বন্ধুর বিয়ে। বলছে হ্যাঁ, বন্ধুর তো বিয়ে, তুমি হানিমুন ফানিমুন যাবে তাকে সি অফ করবে না, একদম এয়ারপোর্ট অবধি তাকে ছেড়ে দিয়ে আসবে, কী আছে অসুবিধা? আমার বন্ধুর বিয়েতে তো আমি মানে মানে এরকম থাকে, কিছু এক্সট্রা অর্ডিনারি বসও এরকম থাকে। হায় হায়, ইতনা সুকুন। তো এই ছিল আজকের ভিডিও, এবং বিভিন্ন প্রকার বস যারা বেসরকারি অফিসে কর্মরত তারা জানে তাদের বস কীরকম হয়, তাদের রিপোর্টিং বস তারা কীরকম হয়। আমি সব বস যে খারাপ বলছি না, কিছু ভালো বস থাকে, কিছু ভালো মনেরও মানুষ থাকে, এবং সবসময় যে বস খারাপ হবে এমপ্লয়ি ভালো হবে এরকমও ব্যাপার না। দুজনের মধ্যে দুজনের সম্পর্কটা যেন ভালো থাকে সেইভাবেই কোঅপারেট করে চলা উচিত বলে আমার মনে হয়। এমপ্লয়ি এবং তার সিনিয়র বসের সাথে কোঅপারেট করে চলা উচিত। তো এই ভিডিওটা অনেক কিছু আওয়াজ ফাওয়াজ এরকম উল্টোপাল্টা আসছে, এরকম গাড়ি যাওয়ার আওয়াজ, মুরগি ডাকার আওয়াজ এসব আসছে, এইগুলো একটুখানি মার্জনা করবেন, কনসিডার করবেন, ভিডিওটা একটুখানি শুনবেন। সাউন্ডটা আশা করি ভালোই হয়েছে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের বস, আপনারা যারা চাকরি করেন, তোমরা যারা চাকরি করো, তোমাদের বস কীরকম, তোমাদের বস তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে, তোমাদের বসের সঙ্গে সম্পর্ক কীরকম, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ভিডিওটা, চ্যানেলটা আল্টিমেট ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবারটা তো বাড়াতে হবে একটু, সাবস্ক্রাইব করো। এবং প্রমিস, আমি এরপর থেকে কনসিস্টেন্টলি আমি ভিডিও দিয়ে যাব এবং তোমাদের হাসিয়ে যাব। থ্যাংক ইউ আজকের মতো, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভাইন্স নিয়ে, নতুন কোনো কমেডি নিয়ে। ততদিন স্টে হ্যাপি, গুড বাই।